চীনে বাদাম হেলিকপ্টার। ঢোলকপুর নামে একটা গ্রাম ছিল। গ্রামে গজ্জুমাল নামের এক গরিব চাষি ছিল। সে চীনে বাদামের চাষ করত। গজ্জুমালের একটা জোয়ান ছেলে ছিল যার নাম ছিল বিনোদ। বিনোদ বিমান খুব পছন্দ করত আর ও বিমান বানাতে চাইত। একদিন বিনোদ খেতে এসে গজ্জুমালকে বলল, বাবা আমি বিমান বানাতে চাই, তার জন্য অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে বিদেশে যেতে হবে। বিনোদের কথা শুনে গজ্জুমাল ভাবনায় পড়ে যায়। বিদেশের খরচা তো অনেক হবে, আমি তো গরিব বাবা, এত খরচা করতে পারবো না। তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে গেছে, আমি তোমার থেকে মাত্র 50,000 টাকা চাই। তারপর আর কি, গজ্জুমাল সব চিনে বাদাম মহাজনকে বেচে দিল। টাকার ব্যবস্থা হয়ে গেল আর বিনোদ বিমানে বসে বিদেশ চলে গেল। 2 বছর কেটে গেল। একদিন গজ্জুমাল চিনে বাদামের ক্ষেতে কাজ করছিল, তখনই ও দেখতে পেল বিনোদ তার দিকে আসছে। বিনোদকে দেখে গজ্জুমাল খুব খুশি হয়ে গেল আর ছেলেকে জড়িয়ে ধরল। ভালো করেছিস এসে গেছিস, কতদিনের জন্য এসেছিস? আমি চিরদিনের জন্যই ফিরে এসেছি বাবা। কি হয়েছে বাবা, সব ঠিক আছে তো? বাবা কথাটা হলো, বিমান বানানোর জন্য আমার নিজের কিছু কায়দা আছে। আমি কম বাজেটে বিমান বানাতে চাই, কিন্তু আমার প্রফেসর বললেন যে কম বাজেটে বিমান হতেই পারে না। আমি যে মডেল বানিয়েছিলাম সেটা উনি বাতিল করে দিয়েছেন, এই জন্য আমি এখানেই থাকবো আর নিজের দামে উড়ে দেখাবো। এখানে এই গ্রামে তুই ওই সব কিভাবে করবি? আমি সব ম্যানেজ করে নেব। তুমি এটা বলো যে চিনে বাদামের চাষ কেমন হলো? নিজের চোখেই দেখো, এবার মনে হচ্ছে দ্বিগুণ লাভ হবে। তারপর কি, বিনোদ রোজ চিনে বাদামের খেতে আসত আর গজ্জুমালকে সাহায্য করত, আর বেঁচে যাওয়ার সময়ে নিজের প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকত। বিনোদ শহর থেকে বিমানের কিছু যন্ত্র আর পাখাও কিনে নিয়ে এসেছিল। গোডাউনে বসে ও সেগুলো নিয়ে খেলত। চিনে বাদাম পেকে উঠেছিল। গজ্জুমাল আর বিনোদ চিনে বাদামের ফসল তুলে ফেলে, চিনে বাদামের গাছের ওপরে ফেলতে থাকে। হঠাৎ করে গজ্জুমালের হাতে একটা এমন গাছ পড়ে যেটা উপড়ানোই যাচ্ছিল না। বিনোদ ও গজ্জুমালের সাথে ওই গাছটা তুলতে থাকে, কিন্তু গাছটা কিছুতেই নড়ছিল না। এটা দেখে দুজনেই অস্থির হয়ে ওঠে। মনে হয় অনেক বড় চিনে বাদাম আছে নিচে, নাঙল দিয়ে তুলতে হবে। বিনোদ আর গজ্জুমাল যন্ত্রপাতি নিয়ে আসে আর জমিন খোঁড়ে। তখন জমির ভেতর থেকে একটা বিরাট চিনে বাদাম বেরিয়ে আসে। চিনে বাদামটা দেখে দুজনই অবাক হয়ে যায়। আরে বাপরে, এত বছরে এত বড় চিনে বাদাম এই প্রথম দেখলাম, মহাজনের থেকে এর আলাদা দাম নেব আমি। গজ্জুমালের কথা শুনে বিনোদ বলে, এটা বেচো না, এটা আমাকে দাও, আমি এটা দিয়ে হেলিকপ্টার বানাবো। সেটা কি করে সম্ভব? বাবা হালকা জিনিস বাতাসে ভাসতে পারে, এর ভেতর থেকে চিনে বাদাম বার করলে এর খোসা হালকা হয়ে যাবে আর আকাশে উড়বে। বিনোদ ঠিক তেমনই করল। ও বিশাল চিনে বাদামটা গোডাউনে এনে ওর ভেতরে সব জিনিস বার করে ফেলল আর চিনে বাদামের খোসাতে যন্ত্র ফিট করে দিল, আর তার সাথে ছাতেও পাখা ফিট করে দিল, আর ভেতরে কন্ট্রোল রুমও তৈরি করল। চিনে বাদাম হেলিকপ্টার দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। দারুণ বাবা, মনে হয় তোর চেষ্টার জন্য আমার আকাশে ওড়ার স্বপ্ন এবার সত্যি হবে। নিশ্চয়ই বাবা, বসে পড়ো। গজ্জুমাল আর বিনোদ চিনে বাদামের হেলিকপ্টারে বসে পড়ল। বিনোদ ইঞ্জিন স্টার্ট করতেই পাখা ঘুরতে শুরু করল। দেখতে দেখতে চিনে বাদামের হেলিকপ্টার আকাশে উঠতে থাকে। চিনে বাদামের হেলিকপ্টার দেখতে সারা গ্রামের লোক নিজেদের ছাতে উঠে পড়ে আর দৃশ্য দেখতে থাকে। চিনে বাদাম হেলিকপ্টারের সফর করে গজ্জুমালও ধন্য হয়ে যায়। পরের দিন থেকে বিনোদ গ্রামের অন্য লোকেদেরও হেলিকপ্টারের সফরের আনন্দ দিতে থাকে। একদিন বিনোদ আর প্রতিবেশী বাবুকে বসিয়ে ওড়াচ্ছিল। তখন বাবু বিনোদের থেকে হেলিকপ্টার ওড়ানো শিখে নিল আর ও হেলিকপ্টার ওড়াতে থাকে। বাবু হেলিকপ্টার বিনোদের বাড়ির সামনে ল্যান্ড করে নিজের বাড়ি চলে যায়। বিনোদও নিজের বাড়িতে ঢুকে পড়ে।
পরের দিন বিনোদ বাড়ি থেকে বেরিয়ে দেখল হেলিকপ্টার গায়েব হয়ে গেছিল। গজ্জুমালও এটা দেখে খুব চিন্তিত হয়ে পড়ল। ওরা বুঝতে পারে যে বাবু হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন বিনোদ হেলিকপ্টারের শব্দ শুনতে পেল। বিনোদ আর গজ্জুমাল বাড়ির বাইরে এসে দেখে যে কিছু বিদেশি চিনে বাদামের হেলিকপ্টার নিয়ে বাবুর সামনে ল্যান্ড করছে। বিদেশিদের দেখে বিনোদ খুশি হয়ে যায় আর বলল, আরে স্যার, আপনি এখানে? বাবা, এরা সবাই আমার প্রফেসর। এই বাবু হেলিকপ্টার নিয়ে আমাদের কাছে বিক্রি করতে এসেছিলেন আর আমাদের বিক্রি করতে চাইলেন। আমরা হেলিকপ্টার দেখে বুঝে গেছি এই মডেল তো বিনোদেরই, আর আমরা ওকে ধরে সোজা এখানে নিয়ে আসি। সরি ডিয়ার, আমরা তোমাকে বুঝতে পারিনি, তুমি সত্যিই গ্রেট। এরকম বলে প্রফেসর বিনোদকে বুকে জড়িয়ে ধরে। এইভাবে চিনে বাদামের হেলিকপ্টার বিনোদের জীবনে এক সুন্দর সময় নিয়ে আসে। সোনাপুর নামের একটা গ্রাম ছিল যেখানে বেশিরভাগ ধনী লোকেরাই থাকত। গ্রামে মাইকেল নামের একজন লোক থাকত। মাইকেল পড়াশোনা জানত আর বুদ্ধিমানও ছিল, কিন্তু খুব অলস ছিল। ওর কোনো কাজ করতে ইচ্ছাই করত না। চাকরি তো বোকা লোকেরা করে, আমি তো মাথা খাটিয়ে টাকা রোজগার করব। গ্রামে টাঙায় করে ব্যবসায়ীদের জিনিসপত্র আসত। মাইকেল রাস্তায় পেরেক দাঁড় করিয়ে রাখত আর লুকিয়ে পড়ত। যখন ব্যবসায়ীদের টাঙার টায়ার ফেটে যেত, তখন মাইকেল ওর টাঙা নিয়ে পৌঁছে যেত। দাদা, যদি আপনার টাঙ্গা না চলে তাহলে আমার টাঙ্গা অবশ্যই ব্যবহার করতে পারেন। ধন্যবাদ মাইকেল। মাইকেল ওর টাঙায় করে ব্যবসায়ীদের মাল নিয়ে যেত আর ব্যবসায়ীদের থেকে মোটা দাম আদায় করত। দাদা, 5,000 হয়েছে। এইটুকু দূরত্বে মাল আনার জন্য 5,000 কিভাবে হলো? আমার ঘোড়া শুধু কালো আঙুর খায়, সেই জন্য বেশি খরচা হয়। 5,000 দিন, না হলে আপনার মাল ওখানে রেখে আসব যেখান থেকে নিয়ে এসেছিলাম। এইভাবে দু একদিনেই কয়েক হাজার টাকা জমিয়ে ফেলত। তারপর গ্রামে বদমাইশি করে বেড়াত। একদিন যখন মাইকেল নদীর ধারে ঘোরাফেরা করছিল, তখন হঠাৎ করে ওর হাতের সোনার আংটিটা নদীতে পড়ে গেল। হঠাৎ করে আমার আংটিটা একা একা কিভাবে নদীতে পড়ে গেল? নদীর ভেতর থেকে একটা বিশাল চুম্বক ভাসতে ভাসতে বেরিয়ে এলো। এত বড় চুম্বক আমি তো কখনো দেখিনি। মাইকেল একটা ট্রাক ভাড়া করে আনল আর ও ট্রাক দিয়ে টেনে চুম্বকটাকে বাইরে বের করে আনল। চুম্বকের গায়ে সোনার জিনিস আটকে ছিল। মনে হয় এই চুম্বকটা কোনো সোনার জিনিস অনেক দূর থেকে টেনে আনতে পারে। মাইকেল চুম্বকটাকে ওর বাড়িতে নিয়ে গেল আর ওটা ব্যবহার করার উপায় ভাবতে লাগল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কিভাবে এর ব্যবহার করা যাবে। মাইকেল একটা হেলিকপ্টার ভাড়া করে আনল আর ও চুম্বকটাকে হেলিকপ্টারের নিচে বেঁধে দিল। ওই হেলিকপ্টার উড়তে উড়তে লোকেদের বাড়ি ঘরের ওপর দিয়ে যাচ্ছিল, আর লোকেরা যেসব গয়না পরেছিল, তাদের ঘরে যা যা সোনার জিনিসপত্র ছিল, সেই সমস্ত কিছু চুম্বকের আকর্ষণে জানালা দরজা দিয়ে বেরিয়ে চুম্বকে গিয়ে আটকাচ্ছিল। এইভাবে মাইকেল প্রচুর সোনা জমিয়ে সোনা দিয়ে নিজের ঘর ভর্তি করে ফেলল। গ্রামের লোকেরা মাইকেলের বাড়িতে গেল। মাইকেল, তুমি আমার সোনা চুরি করেছ, আমাদের সোনা ফেরত দাও। কে বলেছে আমি তোমাদের সোনা চুরি করেছি? আমি কি তোমাদের বাড়িতে ঢুকেছি? না, তুমি আমাদের বাড়িতে ঢোকনি। তাহলে তোমাদের সোনা আমার কাছে নিজেই চলে এসে গেছে নাকি? ও তোমাদের কাছে থাকতে চাইছিল না, আমি চুরি করিনি, সেই জন্য সোনা ফেরত পাওয়ার কথা ভুলে যাও। যদি তোমরা চাও তাহলে আমার কাছ থেকে সোনা কিনতে পারো। গ্রামের লোকেরা বুঝতেই পারছিল না যে ওরা কি করবে। তর্কের খাতিরে মাইকেলের কথা ঠিকই ছিল, ও তো চুরি করেইনি, সোনা নিজেই চুম্বকের টানে চুম্বকে আটকে গেছিল। গ্রামের লোকেরা বীরবুদ্ধি নামের একজন ব্যবসায়ীর কাছে নিজেদের সমস্যা নিয়ে গেল। বীরবুদ্ধি ওর বুদ্ধির জন্য পরিচিত ছিল গ্রামে। আচ্ছা, তাহলে ও তোমাদের সোনা টেনে নিচ্ছে আর বলছে ও সোনা চুরি করেনি, আমরা ওর তর্ক দিয়ে ওকে হারাবো, বুঝলে? বীরবুদ্ধি সোনার খনি থেকে সোনা বের করে এমন একজন লোককে চিনত
ওকে বলল 100 কুইন্টাল সোনার পাথর বানাতে। আরে বাবা, এত বড় সোনার পাথর তুমি কিভাবে কিনবে? আমি কিনতে চাই না, শুধু একদিনের জন্য ভাড়া নিতে চাই। বীরবুদ্ধি 100 কুইন্টাল সোনার পাথর গ্রামের একটা বড় বাড়িতে রেখে দিল। সেদিন বিকেলে যখন মাইকেল হেলিকপ্টার ওই বাড়ির ওপর দিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, তখন 100 কুইন্টাল সোনার পাথরটা তখন 100 কুইন্টাল সোনার পাথর চুম্বকটাকে নিজেই টেনে নিচ্ছিল। একি দড়ি কিভাবে ছিঁড়ে গেল? আমার চুম্বক কে নিয়ে নিল? মাইকেল বাড়িতে ঢুকল। বাড়িটায় বীরবুদ্ধি আর ব্যবসায়ীরা আগে থেকেই ছিল। আমার চুম্বক ফেরত দাও, আমার চুম্বক তুমি চুরি করেছো। আমরা তোমার চুম্বক চুরি করিনি, ও নিজেই সোনার টানে চলে এসেছে, কারণ ও তোমার কাছে থাকতে চাইছিল না। এখন যদি তুমি তোমার চুম্বক নিতে চাও, তাহলে সব ব্যবসায়ীদের সোনা ফেরত দিয়ে দাও। মাইকেলের কাছে আর কোনো রাস্তা ছিল না, চুম্বকের বদলে ওকে ব্যবসায়ীদের সোনা ফেরত দিতে হলো। এই চুম্বকটা তুমি নদী আর সমুদ্রে ব্যবহার করো, কারণ ওখানে অনেক রকম জিনিসপত্র ভেসে আসে, এভাবে তুমি রোজগার করতে পারবে। মাইকেল বীরবুদ্ধির কথা মেনে নিল আর গ্রামের লোকেদের সোনা টেনে নেওয়া বন্ধ করে দিল।